সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু প্রেগনেট গরু উনি সংগ্রহ করছে। প্রত্যেক সপ্তাহে অল্প দামে আপনাদের প্রেগনেট গরু দিয়ে থাকছে এই মিসেস হামজা ডেইরি ফার্ম। তো পূর্বের ন্যায় আবারও যে গরুগুলো উনি কালেকশন করছে, তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো চলুন, উনি কী কী গরু কালেকশন করছে সেগুলো আপনাদের দেখাই, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে শরীর ভালো সব ভালো ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, তো এখন তো দর্শকদের মুখে প্রায়ই আপনার কথা শোনা যায়, সীমিত দামে প্রেগনেট গরু দিয়ে থাকছেন। জি আমি মূলত আমার লিয়াসি নিজেই কালেকশন করি, নিজেই বিক্রি করি, সামান্য লাভ হলে আমি বিক্রি করে দিই। এবার কয়টা গরু নিয়ে আসছেন? এটা টোটালে 12টার মতন প্রেগনেট দেখা। টোটাল 12টার মতো প্রেগনেট গরু আছে। জি, তো দর্শক চাইলে আপনার ঠিকানায় এসে গরুগুলো প্রেগনেন্সি চেক করে নিতে পারবে। জি অবশ্যই, আমি সবসময় বলি ভাই যে যেখান থেকে নিলেন আসবেন, এসে সেই নিজস্ব ডাক্তারদের চেক দিয়ে তারপরে শিওর হয়ে নেবেন। অবশ্যই। তো রবুল ভাই চলেন, আপনার যে গরুগুলো আছে সেগুলো দেখে আর আপনাগুলো সম্পর্কে আমাদের একটু বলেন। আচ্ছা রবুল ভাই, ভিডিওর শুরুতেই লাল টকটকে একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভি কম্বল বেশ ঝুলন্ত। কোন জাতের গরু এটা? ভাই এটা একটা 100 সাহিওয়াল প্রেগনেট, 100 কোয়ালিটি সাহিওয়ালের একটা প্রেগনেট। জি প্রেগনেট খুব দর্শনদার একটা গরু, কেউ শখে বাসা তো পুষতে পারবে, প্লাস এটা খামার জন্য যাতনের জন্য ভালো মানের একটা বাচ্চা পাওয়ার আসে এই গরুগুলো লালন পালন করতে পারে। জি, বয়স কেমন এটা? ভাই বয়স এখনো দাঁত হয়নি, এটা 4 মাসের প্রেগনেট। 4 মাসের প্রেগনেট, পোলেটি প্রেগনেট এটা? জি জি পোলেটি প্রেগনেট। আচ্ছা, আজকের প্রোগ্রামের প্রথম গরু ট্যাগ নাম্বারটা একটু বলবেন ভাই? এটা ট্যাগ নাম্বারটা 59 নম্বর ট্যাগ। 59 নম্বর ট্যাগ, দাম রাখছেন কেমন? ভাই দাম রাখছে 118,000 টাকা। 118,000 টাকা। জি, সাধ্যের মধ্যেই আছে, দর্শক চাইলেই নিতে পারে। জি সাধ্যের মধ্যে, এটা 4.5 মনের থেকে 4.5 মন মাংসই আছে। আচ্ছা, একবার সেম মাংসের রেটে রেট দিছি ভাই। এটা ছিল প্রথম, সাইড করে দেন পাশে। দ্বিতীয় নাম্বার যেটা আপনি রাখছেন, এটা কোন জাতের? ভাই এটা একটা সাহিওয়াল প্রেগনেট। এটাও সাহিওয়ালের একটা প্রেগনেট গরু। এটার প্রেগনেন্সির বয়স? ভাই এটা প্রেগনেন্ট হতে 3 মাস আর 4 মাস। 3 মাস শেষে 4 মাসে পড়লো। আচ্ছা, এটাও প্রেগনেন্সি চেক করে নিতে পারবে। জি জি অবশ্যই, আমার সব গরু আমি এই জন্য বলি যে হোক আপনি আসবেন, এসে চেক দিয়ে নেবেন, সেটাই সবচেয়ে বেটার। আচ্ছা, এটাও কি পোলেটি? জি এটা পোলেটি, দাঁত হয় না, আপনার থেকে গাভী হচ্ছে, 4 মাসের প্রেগনেট। জি, তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে 113,000 টাকা। আর এটার ট্যাগ নাম্বার? এটা 61 নম্বর ট্যাগ। 61 নম্বর ট্যাগ, ট্যাগ বলে দর্শক আপনার সাথে আলাদা আলাদা কথা বলে নিতে পারবে। জি, দরদামের কি সুযোগ আছে? হ্যাঁ সামান্য কিছু সম্মানজনক সুযোগ আছে ভাই। আচ্ছা, পাশে 3 নম্বরে আরও একটা লাল টকটকা গরু আপনি নিয়ে আসছেন, এটা? ভাই এটাও একটা সাহিওয়াল প্রেগনেট। এটাও একটা সাহিওয়ালের প্রেগনেট গরু। এটাও কি পোলেটি? জি এটা পোলেটি ভাই। এটাও পোলেটি, বকনার থেকে প্রেগনেট হয়ে গাভীর দিকে যাচ্ছে। জি, তারপর তো দেখেন এটা গরুগুলো দেখেন, চোরটা দেখবেন, গলা কম্বল এভরিথিং এ খুব সুন্দর একটা গরু দেখার মতন। তো এটার প্রেগনেন্সির বয়স? ভাই এটা প্রেগনেন্সি হচ্ছে 7 মাস ভাই। 7 মাস, ওলার গলায় একটু ঝুল দেখা যাচ্ছে। আর দাঁতে কয়টা? ভাই এটা দাঁতে কলকা দাঁত ভাঙছে। কেবলকা দাঁতে ভাঙছে, আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু, ট্যাগ নাম্বার কত? ট্যাগ নাম্বার হচ্ছে 56 নম্বর ট্যাগ ভাই। 56 নম্বর ট্যাগ, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে 127,000 টাকা। 127, আলাদা আলাদা দরদাম করে নিতে পারবে। জি জি আলাদা নিতে পারবে, কিংবা লটে নিলে দেখে অনেক একটু স্যাক্রিফাইস করে দেওয়া যাবে। আচ্ছা, এটা ছিল 3 নম্বর, সাইড করে দেন। 4 নম্বরে মোটামুটি একটা বিগ বডির গরুই আপনি নিয়ে আসছেন, এটা? ভাই এটাও একটা সাহিওয়াল প্রেগনেট। এটাও সাহিওয়ালের একটা প্রেগনেট গরু। জি, আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু, গরুটার বয়স কেমন? ভাই এটা বয়স কলকা 2 দাঁত। কেবল 2 দাঁত? জি। এটাও পোলেটি? জি পোলেটি। আচ্ছা, তো এটার প্রেগনেন্সির বয়স? এটা পরিমাণে 7 মাসে পড়ছে ভাই। 7 মাসে পড়ছে। জি, আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের 4 নম্বর গরু, ট্যাগ নাম্বার কত? ভাই ট্যাগ 58 নম্বর ট্যাগ। 58 নম্বর ট্যাগ, দাম রাখছেন কেমন? ভাই এটার দাম রাখছে 122,000 টাকা। 122, দর্শক এখান থেকে দরদাম করে নিতে পারবে। জি অবশ্যই, দরদামের সুযোগ আছে ভাই। আচ্ছা, তো এই 4 নম্বর গরুটা সাইড করে দেন পাশে। 5 নম্বরে আর একটা হাতে পায়ে লম্বা গরু আপনি নিয়ে আসছেন, এটা? ভাই এটা একটা সাহিওয়াল প্রেগনেট। এটাও সাহিওয়ালেরই একটা প্রেগনেট গরু। এটার প্রেগনেন্সির বয়স? এটা প্রেগনেন্সি বয়স 6 মাস। 6 মাস। জি আচ্ছা, তো যে কেউ চাইলে প্রেগনেন্সি যেভাবে বর্ণনা করা হচ্ছে ঠিক এইভাবে চেক দিয়ে নিতে পারবে, কম বেশি হলে নেওয়ার প্রয়োজন নাই। জি জি, কম বেশি হলে কোনো নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তো যারা নিতান্ত আসতেও পারবে না, তারা যদি চায় যে তার বাসায় যাওয়ার পরে গাড়ির থেকে চেক দিয়ে তারপরে খামারে নামাবে, সেটাও সম্ভব? জি অবশ্যই, কম বেশি হলে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে সমাধান আছে। হ্যাঁ সমাধান আছে, যেটা বলছি ওইটাই হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 5 নম্বর, ট্যাগ নাম্বার কত? 63 নম্বর ট্যাগ ভাই। আর প্রেগনেন্সি 6 মাস? 6 মাস ভাই। দাম রাখছেন? এটার দাম রাখছে 112,000 টাকা। 112,000, আলাদা আলাদা দরদামের সুযোগ আছে? জি অবশ্যই সুযোগ আছে। পাশে 6 নম্বর একটা পাকড়া গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা একটা পাকিস্তানি সাহিওয়াল ভাই। পাকিস্তানি সাহিওয়াল। জি, তো এই গরুটার বয়স কেমন? এটার বয়স কলকাতা 2 দাঁত,
মানে প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে, জি। এটাও পলিটি প্রেগনেন্ট, জি পলিটি প্রেগনেন্ট। প্রেগনেন্সির বয়স এটা 7 মাস শেষ হয়ে গেছে ভাই, 7 মাস শেষ হয়ে গেছে, এখনো 2 মাসের উপরে বাকি আছে, জি জি। এই অবস্থায় দূর দূরান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে, জি অবশ্যই। আচ্ছা, আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের 6 নম্বর, ট্যাগ নাম্বার কত? ট্যাগটা 63 নম্বর ট্যাগ, দাম রাখছে হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা, আরও দরদাম করলে আরও কমবে, সামান্য একটু সুযোগ আছে ভাই। আচ্ছা, তো এবার বেশ কিছু ফিজিয়ান প্রেগনেন্ট আছে, চলেন ওইগুলো দেখাই। আচ্ছা, রবুল ভাই, এই পাশে আবার চমৎকার একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। ভাই, এটা একটা হলস্টাইন মুন্ডি বাচ্চা, হলস্টাইন জাতের, সিং হবে না, মুন্ডি গরু, জি জি। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন? ভাই, এটার বয়স 13 মাসের মতন বয়স হয়েছে। এটা ধরেন এই শীতের মধ্যে যদি কিরমিট ডোজ লিভার টনিক দেওয়া দেয়, ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে হিটে আসবে, 1-2 মাসের মধ্যে হিটে চলে আসবে, প্রায় রেডি, প্রায় রেডি ভাই। আচ্ছা, তো একটা মুন্ডি বকনা কালেকশন করছেন, কেউ চাইলেই নিতে পারে, দাম রাখছেন কেমন? ভাই, এটার তো মূলত দাম বলবো না, এটার দামটা হাইটে রাখবো, কারণ এইসব গরুগুলো ধরেন আমাদের কিনতে হয়, রেয়ার কালেকশন, জি। এটা পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায় যে 2-1টা পাওয়া যায়, কিনতে হয় বেশি। এটা দেখছে দামও বললে ধরো অনেক মানুষ অনেক মন্তব্য করে, তো আসলে তো পাই না ভাই, আমরা কিন্তু লাগে আমাদের বেশি দিক না লাগে, সে আপনার সাথে আলোচনা করে নিতে পারবে, জি ভাই। এগুলো পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায়, যাদের পছন্দ। অনেক সময় দেখছে অনেক মানুষ বলছে ভাই আপনি দেন, কিন্তু পাবো কই ভাই, এটা তো শিওর দেওয়া যায় না যে পাবো। মিলে গেছেন, আসছেন, জি ভাই। পাশে আর একটা আছে 53 নম্বর ট্যাগের, এটা এটা ভাই, এটা একটা হলস্টাইন প্রেগনেট, হলস্টাইন জাতের একটা প্রেগনেট গরু। প্রেগনেন্সির বয়স ভাই? প্রেগনেন্সির 5 মাস ভাই, 5 মাস, জি। যেই নেবে প্রেগনেন্সি চেক করে নিতে পারে। আর এটা হচ্ছে পোলিটি, জি পোলিটি গরু, এখনো দাঁত হয় নাই, প্রথম বাচ্চা দেবে। দাম রাখছেন কেমন ভাই? 1,30,000 টাকা, 1,30,000 টাকা, দরদামের সুযোগ আছে, জি সামান্য সুযোগ আছে ভাই। আচ্ছা, এটা সাইড করে দেন। তার পাশে আরও একটা সাদা কালো রঙের গরু আছে, এটা ভাই, এটা একটা ফিজিয়ান প্রেগনেট, ফিজিয়ানের এটা একটা প্রেগনেট গরু, জি ভাই। এটার প্রেগনেন্সির বয়স ভাই? এটার প্রেগনেন্সির বয়স 6 মাস। এটাও কি পোলিটি? জি, এটা পোলিটি। এবার দেখলাম সবগুলো পোলিটি প্রেগনেট নিয়ে আসছে, জি। আমার কাছে মূলত আমি পোলিটি প্রেগনেট এইগুলো বেশি নিয়ে আসি। আচ্ছা, তো প্রথম বাচ্চা দিবে, এখন প্রেগনেন্সির বয়স কতদিন? ভাই, প্রেগনেন্সির বয়স এটা 6 মাস, 6 মাস। আর ট্যাগ নাম্বার কত? 55 নম্বর ট্যাগ, 55 নম্বর ট্যাগ। দাম রাখছেন কেমন? এটা লাগছে হচ্ছে 1,19,000 টাকা, 1,19,000। দরদামের সুযোগ আছে, সামান্য কিছু সম্মানের সুযোগ আছে ভাই। পাশে আরও একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা ভাই, এটাও একটা ফিজিয়ান প্রেগনেট, এটাও ফিজিয়ানের একটা প্রেগনেট গরু, জি ভাই। এটার প্রেগনেন্সির বয়স ভাই? এটা প্রেগনেন্সির 6 মাস, 6 মাস, জি। আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের 10 নম্বর গরু, জি জি, 10 নম্বর গরু। কোন দর্শক চাইলেই নিতে পারে, এটা 6 মাসের প্রেগনেন্ট, প্রেগনেন্সি চেক করে নিবে। ট্যাগ নাম্বার কত ভাই? ট্যাগ 54 নম্বর ট্যাগ, 54 নম্বর ট্যাগ। সিঙ্গেল নিলে কেমন দাম ভাই? সিঙ্গেল নিলে এটার দাম হচ্ছে 1,25,000 টাকা, 1,25,000। আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল, জি আমার জানা মতো সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, এই পাশে সিরিয়ালের 11 নম্বরে একটা বিগ বডির গরু আপনি নিয়ে আসছেন, এটা ভাই, এটা একটা ফিজিয়ান প্রেগনেট, এটা একটা ফিজিয়ানের প্রেগনেট, জি। হাতে পায়ে তো বেশ লম্বা, বেশ লম্বা, এটা একটা বড় বিগ বড় জাতের গরু। এটা এখন কলকাতার দাঁত ভাঙছে, দুই দাঁত ভাঙছে, জি জি, কেবলকার দাঁত ভাঙছে। আচ্ছা, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 11 নম্বর গরু, প্রেগনেন্সির বয়স কত ভাই? এটা প্রেগনেন্ট বয়স 6 মাসের প্রেগনেন্ট ভাই। মূলত এইসব এই গরুগুলার জাতের মানে বেশি দুধ হয়, মানুষ বলে যে 20-25-30 এই জাতের গরুগুলার বেশি দুধ হবে, কারণ একটা গরু দুধ দিয়ে বেশি দুধ দিলে তার বডিরও দরকার আছে। তো এটা উচ্চতায় অনেক বেশি বিগ বডির একটা গরু, দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 1,63,000 টাকা, 1,63,000 টাকা। আচ্ছা, এটা সাইড করে দেন, পাশে বোধহয় দুটো বকনা আপনি রাখছেন, জি ভাই। প্রথমে যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন ভাই। দুইটাই হচ্ছে সাইওয়াল বকনা, সাইওয়াল বকনা, দুইটা বকনার কি একটা প্যাকেজ করছেন? যে দুইটা বকনা একটা প্যাকেজ করছি, দুইটার বয়সের সেম বয়স, 10 মাসের মতন বয়স হবে, 10 মাস করে বয়স আছে, জি। আচ্ছা, তো সিঙ্গেল নিলে কেমন দাম আসবে ভাই? সিঙ্গেল নিলে এটার দাম রাখছে হচ্ছে 55,000 করে, সিঙ্গেল নিলে এক একটা 55,000 করে, যে যেটা খুশি সেটা বেছে নিতে পারবে। আর কেউ যদি দুটো একসঙ্গে নেয় গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, জি ভাই। এবার দর্শকদের যদি কিছু বলতে চান, দর্শকের উদ্দেশ্যে বলবো যে যে খামার থেকে নিলেন এসে দেখে শুনে গরু যাচাই বাছাই করে নেওয়াই উচিত, জি, যাচাই বাছাই করে নেওয়াটাই উচিত। আর যারা নিতান্তই আসতে পারবে না, তারা চাইলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে টাকা পয়সা আগে পাঠিয়ে দিলে আপনারা পৌঁছায় দিবেন, জি। টাকা পয়সা আগে ক্লিয়ার করলে তারপরে পাঠাবো। দেখা যাচ্ছে অনেক সময় অনেক লোক দেওয়া আছে টাকা কিছু বাই না দেয়, দুই টাকা বাকি থাকলেও কেউ পৌঁছাবে না, না না এটা পৌঁছায় না। তা বাদেও আসলে কি হবে দেখবেন, কে অরিজিনাল খামারি কে খামারি না, এটি অনেক কিছু কে ব্যবসায়ী কি ব্যবসায়ী এটা বোঝা যায়, জানা যায়, জি বোঝা যায়। আর আমরা ধরুন লং টাইম ধরে একই দিনে একই টাইম মেনটেন করে প্রোগ্রাম করেন, একই সপ্তাহ
রাস্তা মেইনটেইন করে গরু কালেকশন করেন, তো দর্শক চালিয়ে আসতে পারে, এখানে কোনো ঝুঁকি বা ভয় নাই। জি, ঝুঁকি বা ভয় না। তা বাদেও আমার এক দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনি যারা দেখবেন কন্টিনিউ প্রতিবেদন করছে, হ্যাঁ, একই জায়গায় প্রতিবেদন করছে, অরিজিনাল খামারের কাজ করে, অনেক লোক দেখা যাচ্ছে আসে দালালের মাধ্যম দিয়ে আসে, আসে গরু কিনে দেওয়া অনেক লস হয়, পরে বললো ভাই আমি অমুকের মাধ্যমে গেছি, অমুক চাইতেন গরু কিনতেছে, এইরকম একটা ঝামেলা আছে, সেটেল করে দেন ভাই। আমরা সবসময় বলি ভাই আপনার খামার ক্রেতা বিক্রেতা হয়, মানে অরিজিনাল বিক্রেতার কাছে আসেন। জি, দেখছো অনেকগুলো হাটে প্রতিবেদন দেয়, ওদের তো একটা গরু থাকে না, সেটাই প্রতিবেদন দিয়ে বলে যে আমার এরকম গরু আছে, হ্যান ত্যান নাম্বার দিয়ে দেয় কি মুতে ফেসবুকে এইসব সারে সারি সারি পাঠে আসে, ওনারা যাইতেন কিনে দেয়। তো ভাই এগুলোর থেকে ইয়ার থাকবে না, যারা কন্টিনিউ প্রতিবেদন দেয় তার সাথে যোগাযোগ করে আসবেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।